যুগে যুগে যত ওলি এসেছেন প্রত্যেক ওলিদের উপর কাফের মুশরিক বেঈমানদের নিকৃষ্ট চক্ষু নিক্ষেপ হয়েছে, ঠিক কিনা বলেন? সেই দৃষ্টিতে কাফের মুশরিক অমুসলিম নাস্তিক মুরতাদদের নিকৃষ্ট দৃষ্টিতে আল্লাহর ওলিগণ থেমে থাকেন নাই, কোরআন ও সুন্নার ইসলামের গালেমার পতাকার প্রচার করেই গিয়েছেন। ঠিক সেভাবেই বাংলাদেশে বর্তমানে সকল প্রকার কাফের মুশরিক নাস্তিকদের বিরুদ্ধে হাদিয়া বাঙ্গাল শাহ কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাই এর সুযোগ্য উত্তরসূরি প্রধান সেনাপতি, বাংলাদেশের মুসলিম জনতার ঐক্যের মূর্ত প্রতীক, সকল ঘরানার আহলে ওলামার ঐক্যের মূর্ত প্রতীক, আহলে সুন্নাত ওয়াল জামাতের মহান বীর আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব জনপুরি হুজুরের দিকেও কাফের মুশরিক দেশি এবং আন্তর্জাতিক চক্রান্ত শুরু হয়ে গেছে। সেজন্যে দেশবাসী আপনাকে আপনাদের সবাইকে সতর্ক থাকতে হবে। সবসে ওলা ওয়ালা মারা নবী, বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূলুল্লাহ সাহাবী বললেন, যখন কোন ঈমানদার মুমিন মুত্তাকি যখন আল্লাহর কোরআনের শ্রোতা হওয়ার নিমিত্তে ঘর থেকে বের হন, তখন তার পায়ের নিচে আকাশের স্পেশাল ফেরেশতার টিম তাদের নূরের পাখাগুলো বিছিয়ে তাদেরকে বরণ করে নেয়। জোরে কন সুবহানাল্লাহ। তাহলে ওয়াজ মাহফিলে আসলে লাভ আছে না নাই? জোরে বলেন। ওয়াজ মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল, সুন্নি মহাসম্মেলন, ইসালে সব মাহফিল, এই মাহফিলগুলোতে গেলে ইমান বেড়ে যায়, ঠিক কিনা? জাহান্নামের পথ থেকে মানুষ ফিরে জান্নাতের পথ খুঁজে পায়, সেজন্যে আল্লাহর ওলিরা এই ওয়াজ মাহফিলের প্রচলন করে গিয়েছেন, ঠিক কিনা বলেন? সেই ওয়াজ মাহফিল ছিল, আছে, থাকবে। ওয়াজ মাহফিলের বিরোধী যারা তারাই একদিন বাংলাদেশ থেকে হঠাৎ করে ডিলিট হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, ওয়াজ মাহফিলের মাধ্যমে শিরক, কুফর, বিদআত, কুসংস্কার, অপসংস্কৃতি প্রতিরোধের ঘোষণা দেওয়া হয়। সেই ওয়াজ মাহফিল থেকেই অপসংস্কৃতি প্রতিরোধ করে সুস্থ সংস্কৃতির শিক্ষা দেওয়া হয় এই জাতিকে, ঠিক কিনা বলেন? সেজন্যে ওয়াজ মাহফিলের মাধ্যমে আল্লাহর ওলিগণ শিরক কুফর নির্মূলে বিদআত দূরীকরণ করেছেন এবং সুস্থ সংস্কৃতি এই উপমহাদেশে আল্লাহর ওলিগণ প্রচলন করেছেন, ঠিক কিনা বলেন? সেই ওয়াজ মাহফিলের বিরোধিতা এটি শুভ লক্ষণ নয়, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, আমরা এসেছি আমাদের জন্য বেহেশতের দরজা পর্যন্ত ক্লিয়ার, কোনো যানজট নাই, ঠিক কিনা বলেন? এখন বেহেশতের দরজায় যে ইয়াতিমের মতো দাঁড়িয়ে থাকবেন নাকি বেহেশতে ঢুকতে হবে, ঢুকতে হবে কি না? আজকে আমি আল্লাহর কোরআন থেকে এমন একটি আয়াত তেলাওয়াত করেছি, আমরা তো শুনি মৃত্যুর পরে সবাই বেহেশত চাই, ঠিক না? কিন্তু মৃত্যুর পরে না, মৃত্যুর আগ থেকেই বেহেশত চাই। সুবহানাল্লাহ বলেন, মৃত্যুর আগ থেকেই বেহেশত চাই, আপনারা চান কি না? অর্থাৎ আজকে আমি আল্লাহর কোরআন থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের ব্যাখ্যাত স্পষ্ট এসেছে, বান্দা মৃত্যুর আগে তার ঘর থেকে আল্লাহর জান্নাতটা দেখবে। সুবহানাল্লাহ, বাড়িতে যে বলবেন, তার বাড়ি থেকে তার ঘর থেকে আল্লাহর জান্নাত দেখবে, দেখার পর জান্নাত চিনবে, এরপর মৃত্যুবরণ করার সাথে সাথে বেহেশতে প্রবেশ করবে। তাহলে বিষয়টি আমাদের মনোযোগ সহকারে শোনা দরকার আছে না নাই? অনেকেই অপপ্রচার করতেছেন, আমার কানে এসেছে। সম্মানিত সুধী, আমি তো আমার বক্তব্যের প্রথমেই বলেছি,
যে আমাদের প্রাণপ্রিয় উস্তাদ ও শায়খ আপনাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে কিছুক্ষণ পর। আমাদের শায়খ আল্লামা ডক্টর মুফতি সাইয়েদ এনায়েতুল্লাহ আব্বাসি ওয়া সিদ্দিকী পীর সাহেব জৈনপুরি হুজুর তিনি জকিগঞ্জেই আছেন, কোথায় আছেন সেটা আমরা হুজুরের জবান থেকে শুনব, সেজন্য স্থানটা আমি গোপন রাখলাম। হুজুর জকিগঞ্জে আছে, জকিগঞ্জে আরো দুই ঘন্টা আগে চলে এসছে আলহামদুলিল্লাহ, তাহলে আর গোপন রেখে লাভ কি? আচ্ছা গোপন থাক, হুজুর যেখানে ছিল একটি মহান ওলির দরবারে ছিল, একজন মহান আধ্যাত্মিক রাহবারের দরবারে ছিল, জিয়ারত শেষে এখন রওনা হয়ে গেছে। অপপ্রচার যারা করে তারা কি বোঝে না? আমি তো হুজুরের সঙ্গে যারা আছেন ওনাদের সঙ্গে কথা বলেই তো স্টেজে এসেছি বসেছি, অতএব অপপ্রচারের কোনো সুযোগ নাই। কিছুক্ষণ পরেই আমাদের স্টেজে আগমন করছেন আমাদের প্রাণপ্রিয় শায়খ আল্লামা ডক্টর মুফতি সাইয়েদ এনায়েতুল্লাহ আব্বাসি ওয়া সিদ্দিকী পীর সাহেব জৈনপুরি হুজুর আলহামদুলিল্লাহ বলেন। আমি চেয়েছিলাম গোপন রাখতে, আপনারা রাখতে দেন নাই। সম্মানিত সুধী প্রিয় ভাইরা আসুন আমি আলোচনায় প্রবেশ করি, কারণ হুজুর আসলে আমার হায়াত শেষ হয়ে যাবে, এজন্য দ্রুত আলোচনায় প্রবেশ করি। সূরা হামিম আস-সাজদায় মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আন্তরিকতার সাথে বলবে আমাদের রব, আমাদের রব, এই আওয়াজে চলবে না আমাদের রব, আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই যারা আন্তরিকভাবে বলবে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এবং তারা তাদের কথার উপর অটল ও অবিচল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের কাছে ফেরেশতা আগমন করবে, নাজিল হবে, ফেরেশতা অবতরণ করে বলবেন আল্লাহ তাখাফু, ভয় করো না, ওয়ালা তাহজানু, দুশ্চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, বলুন সুবহানাল্লাহ। আমাদের প্রাণপ্রিয় শায়খ বাংলাদেশের মুসলিম জনতার ঐক্যের মূর্ত প্রতীক, ইসলামী ইসলামী ঘরানার বুদ্ধিজীবী এবং রাষ্ট্রচিন্তাবিদ, সকল বুদ্ধিজীবীদের মহা আতঙ্কের নাম আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসি পীর সাহেব জৈনপুরি হুজুর মাইকে কথা বলবেন আপনাদের সাথে, আপনারা শুনবেন তো, আপনাদের সন্দেহটা দূর হয়ে যাক, অপপ্রচারকারীদের অপপ্রচার বন্ধ হয়ে যাক, ঠিক কিনা বলেন? জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হুজুর। জি হুজুর, এই যে মাইকে আমি মোবাইল রেখেছি, আপনি আবার কথা বলেন হুজুর। আপনারা শুনতেছেন হুজুর বলছেন? আলহামদুলিল্লাহ 20 মিনিটের মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী সিলসিলায় সিংগাই কুরি বলেন জিন্দাবাদ জিন্দাবাদ। সম্মানিত সুধী প্রিয় ভাইরা, হুজুর ফুলতলি থেকে আধ্যাত্মিক মহান রাহবার আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাই এর মাজার শরীফ জিয়ারত করে তিনি এখন সিংগাইকুড়ির উদ্দেশ্যে রওনা হয়ে পথে আছে। আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন
যারা আন্তরিকভাবে বলবে আমাদের রবকে আল্লাহ, এবং তারা তাদের কথার উপর ইস্তেকামাত করবে, অটল ও অবিচল থাকবে। তাদের কাছে ফেরেশতা আসবেন, এসে বলবেন ভয় নাই, চিন্তা নাই, জান্নাতের সুসংবাদ নাও। বলুন সুবহানাল্লাহ। এবার আমরা এই আয়াতের তরজমা শুনব মুফাসসিরিনে কেরাম। আপনারা জানেন আমি আল্লামা আব্বাসী হুজুরের ছাত্র এবং খলিফা, সেজন্য আমি আমার ওয়াজের জগতে প্রবেশ করার সাথে সাথে হুজুরের অনুসরণ করেই এই জগতে প্রবেশ করেছি, কোরআন সুন্নার আলোকে কথা বলার চেষ্টা করি। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তরজমা করেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আন্তরিকভাবে বলবে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু আলা তাওহীদি ওয়া গায়রিহি মিম্মা ওয়াজাবা আলাইহিম, আল্লাহর একত্বের বিশ্বাসে এবং তাদের উপর আবশ্যকীয় হুকুম আহকামের উপর যখন তারা অটল ও অবিচল থাকবে, তখন আকাশ থেকে ফেরেশতা আগমন করবেন, তাতানাযযালু আলাইহিমুল মালায়েকা আই মিনাল মাউত, যখন মৃত্যুর সময় হয়ে যাবে, মৃত্যুর সময় তাদের কাছাকাছি ফেরেশতা আসবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের সবাইকে কি একদিন মৃত্যুবরণ করতে হবে? হবে কিনা বলেন? এই দুনিয়ায় আমরা এসেছি, আমরা সৃষ্টি হয়েছি, এসেছি দুনিয়া জিন্দগি পেয়েছি, এটা যেমন সত্য তার চেয়ে বড় সত্য একদিন আমরা পরজগতে প্রবেশ করব, ঠিক কিনা বলেন? আমাদের মৃত্যু সুনির্ধারিত, অনিবার্য, তাতে কোনো সন্দেহ নাই। প্রিয় ভাইয়েরা, মানুষের যখন মৃত্যুর সময় হয়ে যায়, মানুষের মধ্যে তখন দুটো বিষয় কাজ করে, দুটো জিনিস কাজ করে, একটি হলো ভয় আরেকটি হলো চিন্তা। মৃত্যুর আগে মানুষ ভয় করে আর চিন্তা করে, যখন মুস্তাকিম বান্দা আল্লাহর একত্বে বিশ্বাসী বান্দা যখন মৃত্যুর আগে ভয় করতে থাকে, আকাশ থেকে ফেরেশতা অর্থাৎ মানুষটা মৃত্যুর আগে ভয় করে, আহারে সারা জীবনে 70 বছর হায়াত পেলাম, 50 বছর হায়াত পেলাম, এই 70 বছরের হায়াতে কোনোদিন রাতের অন্ধকারে আমি একা একা যাই নাই, বিশাল কবরস্থানের পাশে দিয়ে ভয় করেছে, কিন্তু কিছুক্ষণ পরেই তো আমাকে সেই অন্ধকার কবরে রাখা হবে, সে কবরে আমি কিভাবে একা একা থাকব? এই ভয় যখন করতে থাকবে, আল্লাহর একত্ববাদী বিশ্বাসী মুস্তাকিম বান্দার সাহায্য করার জন্য আকাশ থেকে ফেরেশতা নেমে আসবেন, ফেরেশতা এসে বলবেন আল্লাহ তাখাফু আই ইনদাল মাউতি ওয়া মা বাদাহু, রে আল্লাহর বান্দা, মৃত্যু ও তার পরবর্তী সময়ের ব্যাপারে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো ভয় নাই। জোরে জোরে কান, সুবহানাল্লাহ। বান্দা চিন্তা করবে, ওয়ালা তাহজানু, বান্দা চিন্তা করবে, আহারে আমার ছেলেটা মেয়েটা রয়ে গেল, স্ত্রী বিধবা হয়ে যাচ্ছে, আমার ছোট ছোট সন্তানগুলোর খাবার দাবারের ব্যবস্থা, লেখাপড়ার খরচ কে দিবে, বিধবা স্ত্রীর খোরপোশের দায়িত্বকে গ্রহণ করবে। এ চিন্তা যখন করবে, মৃত্যুর বিছানায় শুয়ে বান্দা চিন্তা করবে, আকাশের ফেরেশতা তাকে বলবেন, ওয়ালা তাহজানু আলা মা খাল্লাফতুম মিন আহলিন ওয়া ওয়ালাদিন ফানাহনু নাখলুফুকুম ফিহে, রে আল্লাহর বান্দা, তোমার রেখে যাওয়া সন্তান সন্ততির ব্যাপারে তোমার কোনো চিন্তার প্রয়োজন নাই, তাদের খাবার দাবার রিজিকের ব্যবস্থায় সব কিছুর দায়িত্ব আল্লাহ পাক আপন কুদরতের হাতে গ্রহণ করেছে। সাউন্ড একটু স্টেজে বাড়ান ভাই, ইকু কমায় দেন, সাউন্ড বাড়ায়। প্রিয় ভাইয়েরা আমার, ফেরেশতা ভয় দূর করে দিবেন, চিন্তাটা সরায় দিবেন, বান্দা সারা 50, 60, 70 বছর যাদের সঙ্গে একসঙ্গে চলাফেরা করেছেন, প্রতিদিন মাগরিবের নামাজের পর জামাতে নামাজ পড়ে, মাগরিবের নামাজের পর চায়ের হোস্টেলে একসাথে চা পান করেছে আর আড্ডা হয়েছে, সেই বন্ধুদেরকে ভুলে চলে যেতে হবে, আপন বাড়িটা রেখে চলে যেতে হবে, সেই চিন্তায় তার চেহারায় অমাবস্যার আচ্ছন্ন এসে ভিড় করবে। বান্দার চেহারার মলিনতা দূর করার জন্য ফেরেশতা বলবেন, ওয়া আবশিরু বিল জান্নাহ, রে আল্লাহর বান্দা, ভয়টা দূর করে দিলাম, চিন্তাটা সরায় দিলাম,
চেহারার মলিনতা দেখতে চাই না, আবশিরু বিল জান্না, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। জোরে কোন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, ফেরেশতা যখন বলবেন ওয়া আবশিরু বিল জান্না, জান্নাতের সুসংবাদ নাও, বান্দা শুয়ে থাকবে সিংগাই কুড়ি গ্রামে, তার মাথার উপর থাকবে টিনের চাল, মৃত্যুর আগ মুহূর্তে যখন দুনিয়ার সব মানুষগুলো শুধু তার দিক তাকায় থাকবে, চিন্তায় পড়ে যাবে, ছেলে সন্তান মেয়েদের চোখ থেকে শুধু অশ্রু ঝরবে, সেই কঠিন মুহূর্তে বান্দা যখন বিছানায় শুয়ে থাকবে, ফেরেশতা যখন তাকে বলবেন আবশিরু বিল জান্না, জান্নাতের সুসংবাদ নাও, তখন তার ঘর থেকে সিংগাই করি এই জকিগঞ্জ থেকে আল্লাহর আকাশ পর্যন্ত সমস্ত দরজাগুলো পর্দাগুলো সরে যাবে, বান্দা তার আপন ঘরে শুয়ে শুয়ে আল্লাহর জান্নাতটা এক নজর দেখে নিবে। সম্মানিত ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা আমার, তাহলে জান্নাতের সুসংবাদ ফেরেশতা দিবেন এবং জান্নাত দেখবেন, জান্নাত দেখার পরে বান্দা আর ভালো লাগবে না এই দুনিয়ায়, তখন সে চাইবে আহারে মালাকুল মাউত কখন আমার রুহুটা কবজ করবে, আর কখন আমি আমার চিরস্থায়ী জায়গা আল্লাহর জান্নাতে যাব, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করব। এরপর ফেরেশতা বলবেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি ওয়া লাকুম ফিহা মা তাশতাহি ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম মিন গফুরির রহিম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতা বলবেন রে আল্লাহর বান্দা, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া আয় হাফিজনাকুম ফিহা, এই দুনিয়ার জীবনে আমরা তোমাদের বন্ধু, অর্থাৎ এই দুনিয়ায় সকল প্রকার বিপদ আপদ থেকে আমরা তোমাকে হেফাজত করব, ওয়াফিল আখিরাত আয়না কুনু মাআকুম ফিহা হাত্তা তাদখুলুল জান্নাহ, আর আখিরাতেও তোমার বন্ধু হিসেবে থেকে যাব, ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিবে না যতক্ষণ, বলুন সুবহানাল্লাহ। তাহলে এই সৌভাগ্য মৃত্যু আল্লাহর ওই সমস্ত বান্দাদের যারা জীবনের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলাকে রব বলে বিশ্বাস করে, আল্লাহর একত্বের বিশ্বাসে স্বীকৃতি দেয় যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, ঠিক কিনা বলেন? এই স্বীকৃতিতে যখন অটল থাকতে যায় তখন তার উপর হামলা আসতে পারে, মামলা, জেল, জুলুম, নিপীড়ন, নির্যাতন, কাফের, মুশরিক, অবিশ্বাসী, নাস্তিকদের নিকৃষ্ট চক্ষু তার দিকে নিক্ষেপ হতে পারে। বান্দা যখন আল্লাহ তাআলাকে রব বলে বিশ্বাস করে, সেই রবের স্বীকৃতি, রবের স্লোগান, আল্লাহর একত্ববাদের বিশ্বাসে অটল ও অবিচল থাকে, তখন বান্দার নাম হয়ে যায় মুস্তাকিম। সেই মুস্তাকিম বান্দার উপর যত হামলা, মামলা, জেলজুলুম, নিপীড়ন, নির্যাতন আসুক, সে সব কিছু বরদাস্ত করে সে স্বীকৃতি দিয়ে যায় মৃত্যু পর্যন্ত, আল্লাহ আমার রব, তিনি ছাড়া মাবুদ নাই, ঠিক কিনা বলেন? ওই সকল মুত্তাকি আল্লাহওয়ালা বান্দার মৃত্যুর আগে আল্লাহর আকাশ থেকে ফেরেশতা নাজিল হয়, ফেরেশতা অবতরণ করে তাকে আল্লাহর জান্নাতের সুসংবাদ প্রদান করে, ফেরেশতার সুসংবাদ প্রদান করার পর বান্দা তার নিজ ঘর, দুনিয়ার ঘর থেকে আল্লাহর জান্নাতে তার ঘর দেখতে পায়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এবার আসুন এই আয়াতের আসবাবুন নুজুল আমরা শুনি। তাফসীর কিতাবে এসছে দেড় হাজার বছর আগে যারা মূর্তি পূজা করত, মুশরিক, প্রতিমা পূজা করত, তারাও বলতো আমাদের রব আল্লাহ। সারাদিন যারা 360 মূর্তির কাছে ভিক্ষা চাইত, তারাও বলতো আমাদের রব আল্লাহ। তবে ফেরেশতার আল্লাহর কন্যা সন্তান, জোরে কন্যা, নাউজুবিল্লাহ, আল্লাহর কোনো সন্তান আছে?
জোরে বলেন বাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার একত্ববাদ তাওহীদকে প্রতিষ্ঠিত করার জন্যে, অধিষ্ঠিত করার জন্যে কোরআনুল হাকিম ত্রিশতম পারায় সুরাতুল এখলাস নামে একটি সুরাই নাজিল করেছেন, ঠিক কিনা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন তিনি আল্লাহ এক। সুবহানাল্লাহ বলেন, তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি তার আপন জাত থেকে কাউকে বানান নাই, নিজেও কোনো জাত থেকে হন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশে জমিনে আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। জুরে গন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, মক্কার সেই কাফেররা বলল, আমাদের রব আল্লাহ, তবে ফেরেশতার আল্লাহর কন্যা সন্তান। তাদের বিশ্বাস ছিল এই ফেরেশতারাই আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবেন। সেই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমার রব আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রসুল, আখেরি নবী, শেষ নবী, ওনার পরে আর কোনো নবী নাই, রসুল নাই, নবুয়তের দরজা সমাপ্ত। তাওহীদ ও রেসালাতের বিশ্বাসে সিদ্দিকে আকবর অধিষ্ঠিত রইলেন, প্রতিষ্ঠিত রইলেন, অটল ও অবিচল রইলেন। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আল্লাহর একত্রে বিশ্বাস, রসুলুল্লাহ রেসালাতের বিশ্বাসে অটল ও অবিচলতাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিমা সাজদায় আয়াত নাজিল করে দিলেন, নিশ্চয়ই যারা আন্তরিকভাবে বলবে আমাদের রব আল্লাহ, এবং তারা তাদের কথার ওপর অটল থাকবে, অবিচল থাকবে, তাদের মৃত্যুর সময় আকাশ থেকে ফেরেশতা চলে আসবে, তবে তাদের ইস্তিকামাতটা হতে হবে সিদ্দিক আকবর হযরত আবু বকরের মতো। বলুন সুবহানাল্লাহ। সেজন্য ইস্তিকামাত, আপনি আল্লাহ আমার রব এটাই শুধু বললেন তাতে চলতে পারে না। আপনি যখন রব বলে আল্লাহ তাআলাকে মেনে নেবেন, বিশ্বাস করবেন, সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহ তাআলাকে মেনে নেবেন, তখন আর আপনি তাগুতের গোলামি দালালি কোনোটাই আপনার দ্বারা সম্ভব হবে না, ঠিক কিনা বলেন। আপনাকে চলতে হবে আল্লাহর নির্দেশনায়, কোরআন ও সুন্নাহর বিধি বিধান অনুযায়ী, ঠিক কিনা বলেন। আপনি তখন যারা তাগুত পথভ্রষ্ট তাদের অনুসরণ অনুকরণ করতে পারবেন না। সম্মানিত ভাইয়েরা, কেন আমার আল্লাহ তাআলা রবের স্বীকৃতির পর ইস্তিকামতের কথা আনলেন? তার কারণ একটাই, আপনি যখন আল্লাহর একত্ববাদ বিশ্বাস করবেন তখন আপনার ওপর জুলুম আসবে, হামলা আসবে, নিপীড়ন নির্যাতন আসতেই পারে, এটাই স্বাভাবিক। যেমনটি সিরাতের কিতাব সাক্ষী, আমার প্রিয় রসুল আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর একত্ববাদের প্রচার শুরু করলেন, আবু জেহেল ওতবা সাহেবা ওয়ালিদ বিন মুগিরাদের মাথা নষ্ট হয়ে যায়। তারা আল্লাহর হাবিবকে হুমকি দিতে থাকে, ধমকি দিতে থাকে, থ্রেট করতে থাকে। রসুলুল্লাহ যখন দাওয়াত বন্ধ করেন নাই, অবশেষে তারা দারুন নাদওয়াতে মিটিং করে চূড়ান্তভাবে কিভাবে আল্লাহর হাবিবকে, আল্লাহর হাবিবের তাওহীদের প্রচার বন্ধ করা যায়, দাওয়াতের মিশন আটকানো যায়, সেখানে দারুন নাদওয়াতে তারা চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেয়। কাসাসুল আম্বিয়াত ইবনে কাসির নকল করেছেন, তারা সিদ্ধান্ত নেয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজকে রাতের মধ্যেই হত্যা করতে হবে, হত্যা করলেই এই ভূখণ্ডে, আরব ভূখণ্ডের আল্লাহর একত্বের প্রচার বন্ধ হয়ে যাবে। চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী একদল যুবক তরবারি নিয়ে চলে আসলো, রসুলুল্লাহর বাড়িটি ঘেরাও করে ফেলল। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা জিব্রিল আমিনের মাধ্যমে হিজরত করার নির্দেশ প্রদান করলেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহর হাবিব হিজরতে বের হবেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে।
কাফেরদের কিছু আমানত ছিল, সেগুলো বুঝিয়ে হযরত আলীকে নিজের বিছানায় শোয়ায় দিলেন আর বললেন, আলী রে সকালবেলা কাফেরদের আমানতগুলো পৌঁছে দিও। হুজুর দরজা খুলবেন, দেখতে পেলেন কাফেররা চতুর্দিক ঘেরাও করে রেখেছে। রসূলুল্লাহ কোরআন কারীম সূরাতুল ইয়াসিন থেকে প্রথম আয়াত ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম তেলাওয়াত করতে করতে ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদদা ওয়া মিন খালফিহিম সাদদান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, নবম আয়াত পর্যন্ত পড়লেন, কিছু ধুলাবালি কণা হাতে নিলেন, সেই ধুলাবালিতে নূরের জবান দিয়ে দম করলেন, কাফেরদের দিক ছিটিয়ে মারলেন। দুনিয়ার শ্রেষ্ঠ মুফাসসিরদের একজন আল্লামা ইমাম ইবনু কাসির রহমাতুল্লাহ তিনি তার কাসাসুল আম্বিয়াতে লিখেছেন, রসূলুল্লাহর দায়িত্ব ছিল শুধুমাত্র কাফেরদের দিক ছিটিয়ে মারা, সমস্ত কাফেরদের চোখে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছিলেন স্বয়ং আল্লাহ তাআলা। তারা অবচেতন হয়ে যায়, রসূলুল্লাহ দরজা খুলে বের হয়ে চলে যান। হেঁটে হেঁটে কিছু পথ অতিক্রম করার পর পেছনের দিকে ঘুরলেন, নূর নবী মক্কা ভূখণ্ডের দিক তাকিয়ে বললেন, রে মক্কা আজ এতটা অসহায় তোমাকে মনে হচ্ছে, এর পূর্বে এর চেয়ে বড় অসহায় তোমাকে দেখি নাই, আল্লাহর কসম রে মক্কা, যদি তোমার ভূখণ্ডের মানুষগুলো আমাকে নিপীড়ন নির্যাতন না করত, আল্লাহ যদি আমাকে হিজরত করার নির্দেশ না দিতেন, আমি রসুল কোনোদিন এই ভূখণ্ড ছেড়ে যেতাম না। কাফের মুশরিকরা শুধুমাত্র তাওহীদের আল্লাহর একত্ববাদের প্রচার, রসুলুল্লাহ রেসালাত নবুয়তের প্রচার করার কারণে কাফের মুশরিকরা আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক কষ্ট দিয়েছে, রক্ত ঝরিয়েছে তায়েফে, ঠিক কিনা বলে? সাহাবায়ে কেরাম, আমি খুব দ্রুত বক্তব্য শেষ করছি, ঈশার নামাজ বাকি আছে আমাদের দরবারে। আমাদের প্রাণপ্রিয় উস্তাদ ও শায়েক আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব জোনপুরি হুজুর, হুজুরের বয়ানের পূর্বে ঈশার নামাজ হয়ে যাবে, সেজন্য আমি কয়েক মিনিটের মধ্যেই আমার বক্তব্য সমাপ্ত করছি। বলছিলাম তাওহীদের প্রচার, আল্লাহর একত্ববাদের প্রচার করতে গেলে রসূলুল্লাহ নিজেও কাফেরদের মুশরিকদের নিপীড়ন নির্যাতনের সম্মুখীন হয়েছিলেন, ঠিক কিনা বলেন? সোনালী যুগের সাহাবায়ে কেরামের ইতিহাস পড়ুন। হযরত বেলাল শুধুমাত্র বলেছিলেন আল্লাহ এক, তিনি ছাড়ার কোনো মাবুদ নাই, উমাইয়া যেই মূর্তি আর প্রতিমাগুলোর দাসত্ব করে গোলামি করে এগুলো হচ্ছে পথভ্রষ্ট, এগুলো মানুষকে জাহান্নামের দিক ধাবিত করে, এগুলো মিথ্যায় আশ্রিত ধর্ম, এটাই ছিল হযরত বেলালের অপরাধ। বেলালকে নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, হযরত বেলাল তাওহীদের স্লোগান ছাড়ে নাই। আম্মার ইবনে ইয়াসিরকে নির্যাতন করা হয়েছে, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিপীড়ন করা হয়েছে। যুগে যুগে যারাই এসেছেন আল্লাহর একত্ববাদের প্রচার করেছেন, হযরত শাহজালাল, শাহপুরান, শামাকদুম, শাহ সুফি কেরামত আলী জৈনপুরি, সাহেব কেবলা ফুলতুলি এবং আল্লামা সিংগাইকুড়ি রহমতুল্লাহ সহ যুগে যুগে যত ওলি এসেছেন, প্রত্যেক ওলিদের উপর কাফের মুশরিক বেঈমানদের নিকৃষ্ট চক্ষু নিক্ষেপ হয়েছে, ঠিক কিনা বলেন? সেই দৃষ্টিতে কাফের মুশরিক অমুসলিম নাস্তিক মুরতাদদের নিকৃষ্ট দৃষ্টিতে আল্লাহর ওলিগণ থেমে থাকেন নাই, কোরআন ও সুন্নার ইসলামের গালেমার পতাকার প্রচার করেই গিয়েছেন। ঠিক সেভাবেই বাংলাদেশে বর্তমানে সকল প্রকার কাফের মুশরিক নাস্তিকদের বিরুদ্ধে হাদিয়া বাঙ্গাল শাহ কেরামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাই এর সুযোগ্য উত্তরসূরি প্রধান সেনাপতি, বাংলাদেশের মুসলিম জনতার ঐক্যের মূর্ত প্রতীক, সকল ঘরানার আহলে ওলামার ঐক্যের মূর্ত প্রতীক, আহলে সুন্নাত ওয়াল জামাতের মহান বীর আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব জৌনপুরি হুজুরের দিকেও কাফের মুশরিক দেশি এবং আন্তর্জাতিক চক্রান্ত শুরু হয়ে গেছে। সেজন্যে দেশবাসী আপনাকে আপনাদের সবাইকে সতর্ক থাকতে হবে, কাফের মুশরিকদের যে কোনো নিপীড়ন নির্যাতন যে কোনো চক্রান্ত দুরিশ্বাস করতে হবে আন্দোলনের মাধ্যমে, ঠিক কিনা বলেন? তাকবীর কাফের মুশরিক অমুসলিম নাস্তিক বেঈমানদের কোনো সুদূর প্রসারী চক্রান্ত যদি কোরআনের পাখির কণ্ঠকে বন্ধ করতে চায়, আমরা স্পষ্ট জকিগঞ্জের মাটি থেকে ঘোষণা দিচ্ছি,
ওই সব নাস্তিকদের কণ্ঠ রুদ্ধ হয়ে যাবে। আল্লাহর কোরআনের পাখির কণ্ঠ ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, আহলে সুন্নতের পক্ষে চলবেই চলবেই চলবেই। এমন কোন শক্তি হয় নাই যেই শক্তি আল্লাহ আব্বাসির কণ্ঠকে বন্ধ করতে পারে, ঠিক কিনা বলেন মুসলমান? সম্মানিত সুধি, জনপুর জনপুর বদরপুর ফুলতলি সিংগাইকুড়ি সকল দরবারকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হওয়ার শপথ নিতে হবে, ঠিক কিনা বলেন? শুধুমাত্র ইসলাম এবং মুসলমানের স্বার্থে, আল্লাহর কোরআনের পক্ষে আমাদের সবাইকে ভাই ভাই হয়ে কাজ করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুন। আজকের মতো এখানে সমাপ্ত করছি।